আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে। ষষ্ঠ শ্রেণীর 2021 সালের বাংলা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আজকে এই ভিডিওটি আমরা করব। অর্থাৎ তোমরা জানো যে 2021 সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা অধিদপ্তর থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুইটা সাবজেক্ট, বাংলা এবং ধর্ম, এই দুইটা সাবজেক্ট থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে, প্রথম আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন আলোচনা করার আগে বলে নিই, একটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য একটা কভার পেজ থাকতে হয় প্রথম। সেই কভার পেজের মধ্যে প্রথমে নাম থাকবে, তারপরে হচ্ছে শ্রেণি থাকবে, স্টুডেন্ট আইডি নাম্বার থাকবে, এবং বিষয়ের শিরোনাম, এই বিষয়টার যে শিরোনামটা সেটা হবে। তো এই সাবজেক্টের বাংলার যে শিরোনামটি হবে সেটা হবে ভাষা ও বাংলা ব্যাকরণ। ভাষা ও বাংলা ব্যাকরণ, এটা হবে বিষয়ের শিরোনাম। যাই হোক, তো আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা হয়েছে অধ্যায়ের নাম হচ্ছে ভাষা ও বাংলা ব্যাকরণ, 1-5, ভাষার রূপ বৈচিত্র্য, সাধু ও চলিত ভাষা নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছে, দেখো নিচের রচনা অংশটুকু চলিত রীতিতে রূপান্তর করো, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে এখানে একটা প্যাসেজ বা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেই অনুচ্ছেদটি আমাদেরকে করতে বলা হয়েছে। এই অনুচ্ছেদটি সাধু ভাষায় আছে, এটাকে আমাদের চলিত রীতিতে করতে হবে। তো আমি প্রথমে অনুচ্ছেদটি পড়ি। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমনই করবেন করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বললেন, বলিলেন আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি আমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যেতে পারি। এই অনুচ্ছেদটা সাধু ভাষায় রচিত। আমরা জানি সাধু ভাষার বৈশিষ্ট্যের সাথে এই অংশটুকু সম্পূর্ণ মিলে যায়। তো এটাকে আমাদের চলিত রীতি করতে হবে। এখানে সাধু যেমন ক্রিয়াপদের পূর্ণরূপ রয়েছে, সর্বনামের পূর্ণরূপ রয়েছে, তৎসম শব্দ রয়েছে, সাধু ভাষার যে বৈশিষ্ট্যগুলো সবগুলো বৈশিষ্ট্য এই অনুচ্ছেদের মধ্যে রয়েছে। আমাদেরকে এই অ্যাসাইনমেন্ট করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য সমূহ জানতে পাঠ্য বইয়ের 7 নং পৃষ্ঠা পড়তে হবে। মূল্যায়ন রুব্রিক্স দেওয়া রয়েছে, এগুলোর আলোকে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। তো আমরা এখন অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখব, নমুনা উত্তর, সেটার আলোকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের উপর ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্ট উত্তরপত্রটি দেখি। দেখো এখানে চলিত রীতিতে আমি প্যাসেজটিকে সাজিয়ে লিখেছি, সেটা তোমাদেরকে হচ্ছে এইভাবে অ্যাসাইনমেন্টটি সাজিয়ে লিখতে হবে। তো আমি এটাকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় করে এইভাবে লিখেছি। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন, আমাদের প্রশ্নে কিন্তু তাহার ছিল, এখানে তাহার থেকে আমরা তার লিখেছি, কারণ তাহার হচ্ছে সাধু আর তার হচ্ছে চলিত। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন, এখানে সেখানে গিয়া ছিল অনুসর্গ, তো সেটাকে আমরা চলিত রীতিতে গিয়ে লিখেছি। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন, আমাদের প্রশ্নে যেই অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদে ছিল চাহিলেন, যেটা ছিল সাধু ভাষা, এটাকে আমরা চলিত ভাষায় লিখেছি চাইলেন, সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না। আমাদের প্যাসেজে যেই প্যাসেজটি যে রয়েছে, অনুচ্ছেদটি রয়েছে, সেখানে ছিল রোগীর মতো তাহাকে, তাহাকে হচ্ছে সাধু, এটাকে আমরা চলিত রীতিতে লিখেছি তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন। এখানে অনুচ্ছেদে ছিল তখন স্বর্গীয় দূত বলিলেন, বলিলেন হচ্ছে সাধু, এটা চলিত রূপ হচ্ছে বললেন, তা আমরা সাধু থেকে চলিত ভাষায় করেছি বললেন। আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো, এটা ছিল বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন, আমরা এটাকে চলিত ভাষায় লিখেছি করবেন। সাধু থেকে চলিত ভাষার নিয়ম অনুযায়ী আমরা অনুচ্ছেদটাকে সাধু থেকে চলিত রূপান্তরিত করেছি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি,
অর্থাৎ তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে ছিল, তাহার কাছে গিয়া বলিলেন, এভাবে ছিল। তো তাহার থেকে আমরা তার লিখেছি চলিত ভাষায়, কাছে গিয়া থেকে গিয়ে লিখেছি, বলিলেন থেকে বললেন লিখেছি, সাধু থেকে চলিত ভাষায় যেই নিয়ম অনুসরণ করে লেখো আমরা সেইভাবে এটাকে পরিবর্তন করেছি। আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে, এটা ছিল বিদেশে আমার সম্বল পুরাইয়া গিয়াছে, পুরাইয়া গিয়েছে, পুরাইয়া ছিল সাধু, সেটাকে আমরা চলিত রূপ চলিত রীতিতে এসে লিখেছি ফুরিয়ে গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নেই। এই লাইনটা আমাদের অনুচ্ছেদে যে প্যাসেজটি ছিল সেখানে ছিল, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। নাই থেকে আমরা চলিত ভাষায় নেই লিখেছি, যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি। যিনি তোমার চোখ ভালো করে দিয়াছেন, দিয়াছেন হচ্ছে সাধু, এটা চলিত রূপ হচ্ছে দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি। চাইতেছি ছিল হচ্ছে সাধু, এটাকে চলিত রীতিতে আমরা লিখেছি চাচ্ছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি, দেশে ফিরিয়ে যেতে বা যাইতে পারি, এরকম ছিল। তো এটাকে আমরা চলিত ভাষায় এইভাবে লিখেছি। এই হচ্ছে আমাদের চলিত রীতি, সম্পূর্ণ শুদ্ধ চলিত যেভাবে লিখতে বলা হয়েছে। আমরা আমাদের পাঠ্য বইয়ের যে অনুচ্ছেদ 5 এর মধ্যে যে এই অংশগুলো রয়েছে সাধু চলিত ভাষার পার্থক্য, সেটার আলোকেই হচ্ছে এই প্যাসেজটি করেছি, এই অনুচ্ছেদটি করে দিয়েছি। তোমরা এইভাবে হচ্ছে অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি সুন্দর করে সাজিয়ে স্কুলে জমা দিলে তাহলে আশা করি অনেক ভালো মার্কস পাবে। কারণ একটা অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ উত্তর যেটাকে বলা হয় অতি উত্তম ক্যাটাগরিতে যদি মার্কস পেতে হয় তাহলে তোমাকে অ্যাসাইনমেন্ট খুব সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তা আমরা চেষ্টা করেছি, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছি যাতে করে তোমরা একটা সুন্দর অ্যাসাইনমেন্ট লিখতে পারো, সেই হিসেবে আমরা এই অ্যাসাইনমেন্টটি এইভাবে লিখে দিয়েছি। কারণ আমাদের অনুচ্ছেদের মধ্যে দেখো শেষে মূল্যায়ন রুব্রিক্সে কিছু নিয়ম বলা হয়েছে, সেই নিয়মগুলো আমরা সঠিকভাবে করেছি কিনা দেখো। সর্বনাম ও ক্রিয়াপদগুলো সঠিকভাবে রূপান্তর করতে পারলে অতি উত্তম। আমরা সর্বনাম যেমন এখানে যা ছিল ক্রিয়া ছিল, যেমন সর্বনাম ছিল তাহার, এটাকে আমরা তার লিখেছি। তারপরে আমরা চাইলেনকে চাইলেন লিখেছি, অর্থাৎ সাধু ভাষা যেই শব্দগুলো ছিল সেগুলোকে আমরা চলিত ভাষা লিখেছি। সর্বনাম এবং ক্রিয়াপদ দুইটাই আমরা সঠিকভাবে পরিবর্তন করতে পেরেছি, তার মানে আমরা 1 নম্বর ঠিক মতো লিখেছি, তাহলে আমরা অতি উত্তম পাবো। 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে সর্বনাম পদের আংশিক বা ক্রিয়াপদ গুলো পরিপূর্ণভাবে রূপান্তর করতে পারলে উত্তম, অর্থাৎ আংশিক যদি সর্বনাম গুলো করি আর ক্রিয়াপদ যদি পরিপূর্ণ করি তাহলে হচ্ছে উত্তম ক্যাটাগরিতে পাবো। 3 নম্বরে বলা হয়েছে সর্বনাম ও ক্রিয়াপদ গুলির আংশিক রূপান্তর করতে পারলে ভালো, যদি দুইটাই যদি আংশিক একটু একটু করে যদি করতে পারি তাহলে হচ্ছে আমি ভালো মার্কস পাবো, অর্থাৎ 3টা ক্যাটাগরি কিন্তু ভালো পাবো। 4 নম্বরে রুব্রিক্সে বলা হয়েছে সর্বনাম ও ক্রিয়াপদ গুলির কোনো রূপান্তর করতে না পারলে অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ যদি দুইটার কোনোটাই না করতে পারি তাহলে হচ্ছে অগ্রগতি প্রয়োজন। এই 4টা রুব্রিক্সে হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করা হবে। তো তোমরা যদি উত্তরগুলো সেইভাবে সাজিয়ে সুন্দর করে লেখো, যেমন আমরা যে এখানে যেটা লিখেছি প্রত্যেকটা ক্রিয়াপদকে চলিত রূপে করেছি, প্রত্যেকটা সর্বনামকে চলিত রূপে করেছি, তো এইভাবে যদি প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে পূর্ণাঙ্গভাবে লিখতে পারো তাহলে তোমরা অতি উত্তম মার্কস পাবে, সকলেই অতি উত্তম মার্কস পাবে। আশা করি তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি লিখবে, এবং যারা এখনো ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা জানো যে ইংলিশ অ্যাপ চ্যানেল সবার আগে সবার জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে, সবার জন্য বেস্ট উত্তর হিসেবে ইংলিশ অ্যাপসেই রয়েছে, তাই সবার আগে যদি সুন্দর উত্তরপত্র, সঠিক উত্তরপত্র, যথার্থ উত্তরপত্র নমুনে উত্তর পেতে চাও অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পরবর্তী ভিডিও মধ্যে আবার দেখা হবে, সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।